নিউজ নিবেদন করছেন থ্রি স্টেটস অ্যাভিয়েশন একাডেমি। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান নিউজ ভিউজ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকেও মনীশ শুক্লা হত্যা রহস্য, তা নিয়ে আলোচনা করব, যার শিরোনাম আমরা রেখেছি কোন পথে তদন্ত। ইতিমধ্যেই সিআইডি এই ঘটনা তদন্তভার নিয়েছে, তদন্ত শুরুও করে দিয়েছে তারা। আজকে তারা ঘটনাস্থলেও যায় এবং এই ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আদালতে তোলা হয়। যদিও অভিযুক্তদের হয়ে কেউই আজকে মামলা লড়েনি এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 14 দিনের সিআইডি হেফাজত হয়েছে। এটা যেমন একটা বিষয়, এরই পাশাপাশি একাধিক প্রশ্ন উঠে আসছে। সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আততায়ীরা আসেন, গুলি করেন, বাইকে করে তারা এসেছিলেন এবং একজন আততায়ী যেই ফুটেজে দেখা যাচ্ছে যিনি মনীশ শুক্লার কাছাকাছিই ছিলেন, হয়তো তার সঙ্গেই ইনফ্যাক্ট যে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা হচ্ছিল তাদের মধ্যেই ছিলেন এবং মনীশ শুক্লাকে তিনি শেষ মুহূর্তে গুলি করে পালিয়ে যাচ্ছেন, সেই ছবিও দেখা গিয়েছে, যার উপর ভিত্তি করেও তদন্ত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বিজেপি এই ঘটনা নিয়ে তারাও সোচ্চার হয়েছে। তাদের বক্তব্য যে পুলিশ এবং শাসক দল যৌথভাবে এই মনীশ শুক্লাকে হত্যা করেছে এবং এক্ষেত্রে ইনফ্যাক্ট আজকেই অর্জুন সিং বিজেপির রাজ্য সদর দপ্তরে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি অভিযুক্তদের অন্যতম খুররাম খান তার সঙ্গে শাসক দলের একাধিক নেতার এবং প্রাক্তন সাংসদের ছবি তিনি দেখিয়েছেন, বর্তমান মন্ত্রী ব্রাত্য বসুর ছবি, তাদের সঙ্গে যে ঘনিষ্ঠতা ছিল সে সমস্ত বিষয় তিনি ছবি তুলে দেখিয়েছেন, তার ফোনে থাকা সেই ছবি থেকে তিনি দেখিয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বিজেপি হত্যা করিয়েছে মনীশ শুক্লাকে এবং এক্ষেত্রে অর্জুন সিং এর বিরুদ্ধেও আক্রমণ করছেন তারা। এই নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব, তবে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আমাদের সঙ্গে আজকের এই আলোচনা টেবিলে যাদেরকে আমরা পেয়েছি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা অনুপম ঘোষ, অনুপম দা স্বাগত। রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি, সত্যজিৎ বাবু স্বাগত আপনাকে। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিনহা রায়, ভাস্কর দা স্বাগত আপনাকে। অতিথিদের সঙ্গে এই বিষয়ে নিয়ে কথা হবে, তবে যে সিসিটিভি ফুটেজের কথা বলছিলাম এবং তদন্তের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, একাধিক প্রশ্ন উঠছে। সিআইডি এখনো পর্যন্ত তারা অনুমান করছে যে হয়তো পূর্ব শত্রুতা যে ছিল সেখান থেকে কোথাও খুন হতে পারে এবং কারো কারো বক্তব্য যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক জমি দখলের কারণেও খুন হতে পারে, একাধিক বিষয় রয়েছে। আপনাদের দেখাবো একটি প্রতিবেদন সেই সম্পর্কিত। টিটাগড়ের দুর্দণ্ড প্রতাপ বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনার 48 ঘন্টার মধ্যে প্রকাশিত হল সিসিটিভি ফুটেজ। তদন্তে নেমে ইতিমধ্যে খুররাম খান ও গোলাম শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হলে 14 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেওয়া হয়। ব্যারাকপুর এবং টিটাগড় পুরসভার প্রশাসক তথা তৃণমূলের বিদায়ী কাউন্সিলর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে এফআইআর করেন মনীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। তার বক্তব্য, ছেলেকে খুনে মাস্টারমাইন্ড টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুর প্রধান উত্তম দাস। এই বিষয়ে তৃণমূলকেই দায়ী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। এই ধরনের হত্যা যখন হচ্ছে, যেভাবে হয়েছে, যে কায়দায় হয়েছে, এই কায়দায় কিছুতেই শুধু ক্রিমিনালদের অ্যাক্টিভিটিস হতে পারে না। এখানে পুলিশের একটা বড় ইনভলভমেন্ট আছে। এই পুলিশের ইনভলভমেন্টটাকে আড়াল করার জন্য পুরোপুরি মাঠে নেমে পড়েছে মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী, পোপেট, যেটা যাকে বলা যায় আপনার ভবানি ভবানের সিআইডি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বাইকে করে এসে মনীশ শুক্লাকে গুলি চালায় এক দুষ্কৃতি। মৃত্যু নিশ্চিত করতে তার কাছেই থাকা আরও এক দুষ্কৃতি গুলি করে মনীশকে। এরপর শূন্যে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যেহেতু মনীশ শুক্লা আইনজীবী ছিলেন, তাই আদালতে দুষ্কৃতীদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজে নেমেছে সিআইডি। সিআইডির বক্তব্য, ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন হতে পারেন বাহুবলী নেতা মনীশ শুক্লা। এদিকে মনীশ খুনের পর আজও থমথমে টিটাগড় চত্বর, দোকানপাট খুললেও এলাকায় চাপা আতঙ্ক রয়েছে। জানা গেছে 2015 সালে খুররাম খানের বাবার হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছিল মনীশ শুক্লা। সেই প্রতিহিংসার জেরেই এই খুন বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। প্রতিবেদন আপনাদের দেখালাম। আমি সত্যজিৎ বাবু আপনাকে দিয়ে শুরু করতে চাইবো আজকের এই আলোচনা এবং যে ছবি দেখা গিয়েছে ভর সন্ধেবেলা থানার অদূরেই খুন হতে দেখা গিয়েছে মনীশ শুক্লাকে। বিজেপি নেতা মনীশ শুক্লা দণ্ড প্রতাপ শুধু নন, তিনি এলাকায় যথেষ্ট পরিচিত এবং
সেখানে যথেষ্ট তার জনভীতি রয়েছে, বহু মানুষ তাকে পছন্দ করতেন। এহেন বিজেপি নেতার খুন হওয়ার পরে রাজনৈতিক চাপানোতর তো চলছেই, পুলিশ বা সিআইডি তদন্তভার নিয়েছে, তারা দুজনকে গ্রেপ্তারও করেছে এই ঘটনায়। আপনার যে সিসিটিভি ফুটেজ যা বলছে এবং যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে? ঋষিকেশ, যে কোনো খুনি একটা দুঃখের ব্যাপার থাকে। তারপরে মনীষ শুক্লা এরকম খুন হয়েছে। মনীষ শুক্লাকে বেসিক্যালি মনীষ শুক্লা একটা রাজনৈতিক পরিচিতি কিন্তু অনেকদিন আগে থেকেই আছে, বাম আমল থেকে একদম। কারণ যখন তড়িৎ তোপদার ওখানকার এমপি ছিলেন, তখন তড়িৎ তোপদারের রাইট হ্যান্ড ছিলেন এই আমাদের মনীষ শুক্লা। এবং মনীষ শুক্লা একদিনের পরিচিতি নেই। তারপরে তড়িৎ তোপদার যখন বামফ্রন্ট সরকার চলে যায়, এই তৃণমূল গভর্নমেন্ট আসে, তখন সে অর্জুন সিংয়ের হাত ধরে সে বিজেপিতে তৃণমূলে আসে। এবং তারপরে যখন অর্জুন সিং আবার বিজেপিতে আসে, তার হাত ধরে আবার বিজেপিতেও আসে। আমি খুব আমি কিন্তু কোনো পলিটিক্যাল সাইডের অ্যাঙ্গেল করছি না, আমি সত্য কথাগুলো বলছি। আপনার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাইছি বিষয়ে। মনীষ শুক্লা যতটুকু আমি খবর নিলাম, আমি একটু যোগাযোগ করেছিলাম ওই সব থানাতে আপনাদের এখানে আসার আগে, তো মনীষ শুক্লার কিছু হিস্ট্রি সিটও পেলাম আর কি। তাতে দেখা গেল যে মনীষ শুক্লার এগেনস্টে বেশ কিছু ক্রিমিনাল কেসও আছে। তো হয়তো অনেকদিন আগে থেকে ছিল, বামফ্রন্ট গভর্নমেন্টের সময় ছিল, তখন যখন টিএমসিতে গেল তখন আবার কেসগুলো রয়ে গেছে। এর মধ্যে অনেকগুলো কেস আছে, আমি কেসের সেকশনগুলো বলছি না, কারণ আমি পলিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে যাচ্ছি না। এখন মনীষ শুক্লা যে খুনটা হলো, খুনটার দুটো ভাগে ভাগ আছে। একটা হচ্ছে যে এই খুনটা কিন্তু একটা বিরাট চক্রান্ত করে করা হয়েছে, এটা কিন্তু সাধারণ খুন নয়। কারণ ওকে খুনের আগে মিনিমাম আমার যা অভিজ্ঞতা, আমি পুলিশ ডেপুটি কমিশনার ছিলাম, মানে এটাকে অনেকদিন আগে থেকে রেকি করেছে। এবং রেকি করার পরে কোথায় মুভমেন্ট আছে, কোথায় যাচ্ছে, কোথায় স্টেপিং হচ্ছে, সকালে কখন বেরোচ্ছে, কখন কোথায়। এবং ওনার দুজন নিরাপত্তা রক্ষী ছিলেন, কয়েকদিন ধরে ছুটিতে ছিলেন এই সাথে। এখন এই যে নিরাপত্তা রক্ষী বাউন্সার যেগুলো বলা হচ্ছে, এদের উপরে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে পুলিশ অফিসাররা বিশ্বাস করি না, কারণ তারা অনেক সময় পারচেজ হয়ে যায়। তারা হঠাৎ এমন সময় দুজনেই অসুস্থ হয়ে যাবে যে তাকে একটা সুযোগ করে দেওয়া হবে। তো আমরা সেইগুলো আমরা বৃত্তের মধ্যেই আনছি। এবং একে অনেকদিন আগে থেকে পরিলক্ষণ করা হচ্ছে, পরিদর্শন করার পরে তারপর বুঝেছে যে, এবং এত ডাকা বুকনে তো, এত সাধারণ একটা লোক নয়, সাধারণ নেতা নয়, সুতরাং যথেষ্ট প্রভাব আছে। এবং নিজেও ঠিক সেরকম লোক, তার যার এগেনস্টে অনেকগুলো হত্যা, সেমি হত্যা, অ্যাটেম্প টু মার্ডার কেস রয়েছে। সুতরাং একে মারতে গেলে এমনভাবে প্রিপেয়ার্ডভাবে আসতে হবে যে সে যেন রিটেলিয়েশন না করতে পারে, ঠিক আছে? সেই জন্যই এমনভাবে প্রিপ্ল্যান করা হয়েছিল যে যাতে ও কোথায় বসবে, কখন করা হবে। এবং যে গানটা ইউজ করা হয়েছে, যে গানগুলো ইউজ করা হয়েছে, সেই গানগুলো সব সেমি অটোমেটিক গান। এবং বলা হচ্ছে কার্বাইন, তবে কার্বাইন বলে আমি বিশ্বাস করি না, কারণ কার্বাইনের গুলি এরকমভাবে হয় না। তো সত্যজিৎবাবু, আমি আপনার কাছে আবারও আসবো, আরও এই বিষয়টা নিয়ে নিঃসন্দেহে আরও কথা বলবো। আমি একটু ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে শাসক দল এই খুন করিয়েছে, কারণ জমি দখল এবং কোথাও গিয়ে যারা অভিযুক্ত, যাদের মধ্যে অন্যতম খুররাম খান, ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে, তার সঙ্গে শাসক দলে বেশ কয়েকজন নেতার ঘনিষ্ঠতা রয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ খুররাম খান নয়, একটু সংশোধন করবেন যদি আমি ঠিক বলে থাকি। দেখুন, একটা পলিটিক্যাল মার্ডার বা যে কোনো মার্ডারের একটা মোটিভ থাকে। আমি যে কোনো লোককে খুন করার যদি পরিকল্পনা করি, তাহলে তো রেকি করবো, কখন বেড়ে কখন না বেড়ে সে তো চিন্তা করবোই। হঠাৎ করে বেরোলাম, চায়ের দোকানে দেখতে পেলাম, গুলি করলাম, যেরকম তো হয় না। যেটা হচ্ছে যে এই পলিটিক্যাল মার্ডার, একটা পলিটিক্যাল লোককে, একটা বিষয় একটু ইন্টারাপ্ট করছি, যে এফআইআর করা হয়েছে মনীষ শুক্লার বাবার পক্ষ থেকে, তাতেও খুররাম খানই বলা হচ্ছে একমাত্র বোধহয় যাকে গ্রেপ্তার করেছে যে দুজনে, তার মধ্যে খুররাম খানেরই নাম, যাই হোক মোহাম্মদ খুররাম ছিল, যাই হোক হতে পারে। তাহলে আমি কালকে থেকে শুনে আসছি যে এটা মোহাম্মদ খুররাম হতে পারে, তাহলে আপনি তো আমি শুধরে নিলাম। এখন এই মোটিভটা কি, আজকে যেটা বলা দেখা যাচ্ছে যে ওই অঞ্চলে মনীষ শুক্লার প্রভাব প্রশ্নাতীত। উনি রক্তদান শিবির থেকে আরম্ভ করে মাঠে সাধারণ মানুষের কাছে যে কাজ, সেই কাজটা করছিলেন এবং তার বিপক্ষে ছিলেন
যিনি, তিনি পরিবারতন্ত্রের কায়েম করার জন্য একটা চেষ্টা চালাচ্ছিলেন বলে একটা গোলমাল ছিল বলে আমরা জানতে পেরেছি। আপনারা খেয়াল রাখবেন যে বিকাশ বসু খুন হয়েছিলেন, সে সময় সিআইডির ইনকোয়ারি হয়েছিল, হয়নি, এবং আজকেও জানি না বিকাশ বসুর খুনের রহস্যটা আমরা আজকেও জানতে পারিনি। কিন্তু এই যে দুটো খুনের মধ্যে একটা অনেকেই সাদৃশ্য দেখতে পাচ্ছি, একই ঘটনা কি ঘটবে এক্ষেত্রেও? না, সাদৃশ্য দেখতে পাচ্ছি, প্রশ্নই ওঠে না। এই খুনের তদন্ত গতকালই সিআইডি গিয়ে যা তথ্য সংগ্রহ করেছে, ফুটেজ সংগ্রহ করেছে, এবং দুজনকে খুররাম খান এবং গুলাব শেখকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে গ্রেপ্তার করেছে, কাস্টাডিতে নিয়েছে, এই মোটিভটা প্রথমত হচ্ছে আমাদের ক্রিমিনাল কনস্পিরেসি 120B সেকশনে এই যে কনস্পিরেসিটাদের মধ্যে কে যুক্ত আছে। ভাড়াটে খুনি খুন করে দিয়ে পালিয়ে যেতে পারে, কিন্তু এই খুনটা করার পেছনে কে বেনিফিশিয়ারি হতে পারে, কার জায়গা তৈরি হতে পারে, কার কাছে কাটা ছিল, সেই প্রশ্নগুলো সামনে যখন উঠে আসছে, সেই প্রশ্নগুলোতে এর সঙ্গে ছবি, ওর সঙ্গে ছবি ইত্যাদি কথা বিভিন্ন দেখা যাচ্ছে। ছবি কিছু প্রমাণ করে না, জননেতার কাছে মানুষ যাবে না সেটা তো স্বাভাবিক কথা না, মানুষ থাকবেই। সুতরাং এখানে এই সব ছবি টবি দেখিয়ে যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনটাকে কোনো আমি গুরুত্ব দিতে রাজি নই। সুতরাং আমি আপনাকে বলছি যে এই ব্যারাকপুর মহকুমাতে এবং এফআইআর করা হলো, সেই এফআইআরে দুজনের নাম দেওয়া হলো, একবার বলা হলো যে তার বাড়িতে জড়ো হয়েছিল একজন বিধায়কের, পানিহাটি বিধায়কের কথা বলা হলো, এফআইআরে নাম দেওয়া হলো দুজন মানে প্রাক্তন যারা চেয়ারম্যান ছিলেন, প্রশান্ত চৌধুরী এবং প্রশাসক মণ্ডলীতেও রয়েছেন যারা, হ্যাঁ ওরা প্রশাসক মানে যেহেতু বোর্ড ওভার হয়ে গেছে, উত্তম দা, উত্তম দাসের নাম দেওয়া হয়েছে। আমি বলতে চাইছি যে এখানে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা বিষয় চলছে, আমার সিআইডির ওপরে সম্পূর্ণ আস্থা আছে। গত পরশু দিনকে, রবিবার দিনকে 8:30 খুনের পরে আজকে দেখুন এখন অবধি দুজনকে ধরা হয়েছে, আস্তে আস্তে কনস্পিরেসিটা মানে রিভিল হবে। আচ্ছা, অর্থাৎ আপনাদের অভিযোগ অর্জুন সিং এর বিরুদ্ধেই মূলত। আমি অনুপম দার কাছে আসবো। অনুপম দা, আপনারা অভিযোগ করছেন যে শাসক দলেরই এই চক্রান্ত মনীশ শুক্লাকে খুনের ক্ষেত্রে, কিন্তু তদন্তের গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে এবং এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে, সিআইডির উপর আস্থা রাখছেন ভাস্কর দা, আপনি কতটা আস্থা রাখছেন? দেখুন, আমার আস্থা রাখার তো কোনো প্রশ্ন নেই, কারণ সিআইডি কতটা কৃতকর্ম আমরা বিগত ৮-৯ বছরে আমরা সেটা দেখেছি। আমি ভাস্করদার কথাতে আসি, ভাস্করদার তত্ত্ব অনুযায়ী ভাস্করদার গল্পের গরুকে গাছে তুলে দিলেন, বিকাশ বসুকে টানলেন, অনেক কিছু করলেন। বিকাশ বসু তৃণমূল নেতা, তৎকালীন কংগ্রেসের নেতা, মারা গেছেন, তার এখনও সেইভাবে ঠিকভাবে ইনকোয়ারি হয়নি, তার দোষীদের শাস্তিও হয়নি। তো যেটা বললেন যে উনি যেদিকে তীরটা ঘোরানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে মাননীয় সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা মোঘল না, আমরা মোঘলের রক্ত নেই আমাদের গায়ে, যে নিজের ভাইকে, নিজের পরিবারের লোককে খুন করব। আর যেটা বলছেন, তাহলে যদি অর্জুন সিংয়েরই যদি এটা পরিকল্পনা থাকে, কনস্পিরেসি থাকে, একটু শেষ করতে দিন, আপনার সময় আমি বলিনি ভাস্করবাবু, আমরা সব সব উত্তর দিয়ে দেবো, আপনি একটু বোঝবার চেষ্টা করুন। আপনিও তো যেভাবে ঘুরিয়ে বলছেন আমিও ঘুরিয়ে বলছি। আপনি যেটা বললেন যে অর্জুন সিং তাহলে তৃণমূলের লোককে ভাড়া করেছিল, এবং আপনি যদি মনে করেন যে পুলিশের কাছ থেকে আমি অনুরোধ করবো, যেহেতু আমার পূর্ববর্তী বক্তা যখন বলেছে দুজনে, আমি একবারও ইন্টারাপ্ট করিনি, তো বাকিরা একটু এই সৌজন্য, এই সহিষ্ণুতা না, সহিষ্ণুতা রাখুন, শুনুন, একটু শুনতে হবে, একটু শুনতে হবে, একটু শোনার ধৈর্য ধরুন। হ্যাঁ নিশ্চয়ই মোঘল কেন, সব বলবো, শুনুন একটু, শুন, ধৈর্য ধরুন একটুখানি। যেটা বল, যেটা যেটা বলার ছিল, মানে মুশকিল হচ্ছে কি, যখন কাটা ঘায় ডুনের ছিটে পড়ে তখন চিটপিট করে ওঠে, তো সেটা করলে তো হবে না, শুনতে হবে, আপনি যখন বলছেন আমরা তো শুনছি। এবার দেখুন, অর্জুন সিং নাকি এবার এবার যারা যে দুজন অ্যারেস্ট হয়েছে, মোহাম্মদ খুরাম বলুন আর খুরাম খান বলুন বা এই গুলাব শেখ বলুন, তার পিস্তত ভাই যে আজকে স্টেটমেন্ট দিয়েছে রাজু খান, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেকদিন ধরে চিনি, এই আপনার সল্লেকেই আসে ব্যবসার কারণে কেমনিতে, সে নিজে বলেছে সে নিজে তৃণমূল করে, মদন মিত্রর ঘনিষ্ঠ। তার মামাতো ভাই যে এই মোহাম্মদ খুরাম, সে নিজে তৃণমূল করে, সেও বলেছে। তো তার মানে অর্জুন সিং তৃণমূল কর্মীদের বা তৃণমূল নেতাদের ঠিক করেছিলেন মনীশ শুক্লাকে মারবার জন্য। মানে এইটাকে, গল্পের গরুটাকে যদি এরকম গাছে তোলেন তাহলে আলোচনা করে লাভ নেই, আমি মানে এই বাচ্চাদের মতো আলোচনায় যাচ্ছি না। একটা জিনিস তো ঠিক বলেছেন, বাংলার পুলিশ কালকে তুমি আমার নামে গিয়ে অভিযোগ করো, বাংলার পুলিশ এসে করতে পারি, উইদাউট এনি ইনভেস্টিগেশন আমাকে পুলিশ প্রথমেই গ্রেপ্তার করে নেবে?
করে নিতে পারে কি? পুলিশ এসে দেখবে তোমার বিরুদ্ধে কতটা কি আছে, তার মানে রাজ্যের পুলিশ তালে 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 জিজ্ঞাসাবাদের জন্য? আমি বুঝতে পারছি না, আমি আপনি যেটা আমি সেটাই বলছি না, আমি আমি একটা কথা বলছি, মানে সঞ্চালনা করছেন না আপনি, সঞ্চালনা করছেন ভাস্কর দা প্লিজ, সত্যজিৎ বাবুর কি বক্তব্য এক্ষেত্রে? একজন দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে, তার মানে তাদেরকে দোষী সাব্যস্ত করে দেওয়া যায় না? আমি আপনি করে দিতে পারি না, সেটা বলিনি, আমি সেটা বলিনি, আপনি বলছেন তাদেরকে ভাড়া দিতে, তার মানে তাদেরকে শেষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, একেবারে বলিনি, একেবারে বলে আমার কথাটাকে আমার মানে নিজের কথা বসিয়ে দিও না, কিন্তু আমি একেবারে সেই কথা বলিনি, কিন্তু আমি বলেছি প্রাইমারি সাসপেক্টে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম যে এটা তৃণমূল এবং পুলিশের এই এত বড় অপারেশন, মনীশ শুক্লার মতো লোক ভর মানে আমি বলবো দিবালোকেই বলবো, সকাল রাত 8টা টিটাগড় মানে হচ্ছে বিটি রোড মানে হচ্ছে জনবহুল এলাকা, সেইখানে মনীষের মতো একটা ছেলেকে কেউ বলছে 16 রাউন্ড, কেউ বলছে শরীরে 18 রাউন্ড, এক জায়গা থেকে একজন চলে গেল কলকাতায় কল্যাশ বিজয়ের গড়ি ঠিক আছে, আরেকজন ফিরে এলো ভাই, আপনার আপনার যুক্তিতে না না ভাস্কর দা প্লিজ একটু একটু শুনুন না, আমি অনুপম দাকেই বলবো, আপনার যুক্তিতে যদি তাই হয় যে অর্জুন সিং তৃণমূলে কাউকে ভাড়া করবে কেন খুন করাতে, কিন্তু এটাও তো ঠিক, মনীশ শুক্লা তো তিনি বিজেপির নেতা, তার আমরা যে সিসিটিভি ফুটেজ দেখছি যিনি শেষে গুলি করে পালিয়ে যাচ্ছেন বাইকে ওঠার জন্য, তিনি তো মনীশ শুক্লার পাশেই দাঁড়িয়েছিলেন, তাহলে কি মনীশ শুক্লা তৃণমূলেরই ঘনিষ্ঠ কারোর সঙ্গে গল্প করছিলেন? আমি সত্যজিৎ বাবুর কাছে আসবো এই বিষয়টি, যে ছবি আমরা সিসিটিভিতে দেখাচ্ছি বা দেখা গেছে যে ছবি, আমার মনে হয় গাড়িতে একটা অনুষ্ঠানে আসা আর পাশাপাশি দাঁড়িয়ে গল্প করা দুটোর মধ্যে মনীশ শুক্লা যদি কোনো তৃণমূলের লোককে দেখে দাঁড়ায় গল্প করতে দাঁড়ায়, তার মানে কি গুলি খেয়ে যাবে নাকি? এটা হতে পারে তারা অনেকজন ছিলেন পড়ে যাচ্ছেন এবং সেখান থেকে একজন পরপর গুলি করে চলে যাচ্ছেন বাইকে উঠে এয়ারে ফায়ার করতে করতে বেরিয়ে গেলেন, এভিডেন্সিয়ালি ভ্যালু প্রচন্ড পরিমাণে রয়েছে, কারণ এই যে সিসিটিভির যে ছবিগুলো আমরা পাই পুলিশ অফিসাররা যে কোনো প্লেস অফ অকারেন্সে, এই সিসিটিভি একটা ভাইটাল জায়গা এবং সেখান থেকে সেই উইটনেসগুলো সেইগুলো আমরা তুলে নিয়ে আসি, তার মাধ্যমে আমরা ছবিগুলো বুঝতে পারি কারা কারা এর মধ্যে ঢুকেছে। যেই প্রশ্নটা আমার বাদিকের ভদ্র অনুপম যেটা বললেন না যে দোষী হলেই কি তাকে গ্রেপ্তার করা যায়, যদি পুলিশ মনে করে, হ্যাঁ অভিযুক্ত হলেই কি তাকে গ্রেপ্তার করা যায়, যদি পুলিশ মনে করে যে না এই অভিযুক্ত আছে কি গ্রেপ্তার করার দরকার আছে, তাহলে তাকে গ্রেপ্তার করা যেতে পারে, ঠিক আছে, এটা 41 সার্ভিসেতে স্পেসিফিক পুলিশকে পাওয়ার দেওয়া হয়েছে যে যদি আমি মনে করি একটা FIR হয়েছে তো ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন, 302 কেস হয়েছে, জিনিসটা বুঝতে হবে, 302, 201 এবং 120 কেস হয়েছে এবং মার্ডার কেসের এবং প্রমাণ লোপের চেষ্টা এবং তারপরে হচ্ছে তোমার কনস্পিরেসি, এই এইগুলোর কেসে এটা একটা বিরাট কগনাইজেবল অফেন্স, এই কগনাইজেবল অফেন্সে পুলিশ যদি মনে করে যে না ওর ওকে আমার দরকার, অ্যারেস্ট করা দরকার আছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, অ্যারেস্ট যে দেখবেন 9 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা আছে, 9 জনকে যে আটক করা হয়েছে তাকে অ্যারেস্ট করেনি কেউ, তার মধ্যে 2 জনকে গ্রেফতার, হ্যাঁ 2 জনকে গ্রেফতার করে, না বলছি 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 একটু ভাস্কর দা শুনুন, আমি দেখুন আমি নন পলিটিক্যাল লোক, আমি পলিটিক্স না না সে আমরা জানি, আপনার পুলিশের নাম আছে নি বলবেন, দুটো ব্যাপার বলি, এর মধ্যে যে গুলিগুলো ওখানে পাওয়া গেছে, ঋষিকেশ আসল জিনিসটা বলে দিই, যে গুলিগুলো ওখানে পাওয়া গেছে অনেকগুলো, কিন্তু যখনই আমরা জিনিস একটু ছোট্ট করে সাধারণ জনগণের জন্য বলি চ্যানেলের মাধ্যমে, যখন একটা সেমি অটোমেটিক গান কিংবা অটোমেটিক গান কিংবা রিভলভার থেকে আমরা গুলি চালাই, গুলি চালানোর সাথে সাথে বুলেটের যে পারকাশন ক্যাপে হিট করা হয়, পারকাশন ক্যাপে হিট করা মাত্রই বুলেটটা বেরিয়ে যায়, এবার বুলেটটা বেরোনোর পরে রিভলভারের মধ্যে ক্যাপগুলো পড়ে থাকে, কিন্তু যে সেমি অটোমেটিক গান অনেক সময় খাপগুলো নিচে পড়ে যায় এবং সেখানে খাপ কিন্তু প্রচুর পাওয়া গেছে, এই খাপগুলো পুলিশকে ওই জায়গার একটা ভিডিও ফটোগ্রাফি করতে হবে, কারণ আমরা যখন জুনিয়র অফিসার ছিলাম মানে আমি 7, এই ধরনের বন্দুক কি পুলিশ ব্যবহার করে? এই ধরনের বন্দুক পুলিশ ব্যবহার করে করে ইয়েস, সেমি অটো আমাদের কাছে তো 9mm পিস্তল আছে, তাই তো 9mm পিস্তল আছে আমাদের কাছে, কার্বাইন আছে,
পুলিশ ব্যবহার করে, কিন্তু যেটা বক্তব্য যে যে গুলিগুলো যেগুলো খাপগুলো পাওয়া গেছে যেগুলো পুলিশ সিজার লিস্টে নিয়ে এসছে, ভিডিও ফটোগ্রাফি করা হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু ভিডিও ফটোগ্রাফি করা হয়েছে, এটা কিন্তু মাইন্ড রাখতে হবে যে কোথায় গুলিগুলো পড়ে আছে সেই প্রত্যেকটার ভিডিও ফটোগ্রাফি করেছে ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, মাইন্ড ইট। এবং সেখান থেকে সেইগুলো তোলার পরে আমরা মানে পুলিশ অফিসাররা সেগুলোকে ব্যালিস্টিক এক্সপার্টের কাছে পাঠিয়েছি, ব্যালিস্টিক এক্সপার্ট, ব্যালিস্টিক। আমি তুমি বললে হবে না যে এটা 9mm, এটা 7mm, এটা কার্বাইন, আমি জানি, আমি তোমাকে এই মুহূর্তে দেখে বলে দিতে পারবো কোনটা 9mm কোনটা 7mm, আমি পারবো কার্বাইন কোনটা, কারণ আমি যেহেতু 42 বছরের কথা বলি আপনাকে, আপনি তো ইনভেস্টিগেশনে ছিলেন বহু, দেখুন মানে FIR-টাতে প্রশান্ত চৌধুরী, উত্তম দাস, মদন মিত্র, উনার কথা অনুযায়ী তাহলে তো ববি হাকিম সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে, মানে উনি যে দেখাচ্ছেন তাহলে মদন মিত্র অ্যারেস্ট করা হচ্ছে, বলতে কি যাচ্ছে ভাস্করটা পরিবার যদি, আরে পরিবার যদি করে এবার বলতে কি যাচ্ছে ভাস্করটা, এক বলে দিচ্ছি তো এই ব্যালেন্স মানে ছোট বিরতি মার গেছে, আমি এমপি দের তুমি অভিযোগ করছো, অনুরোধ একটা কথা বলি, তাতে কোনো আপত্তি নেই, ছোট বিরতিতে যাব আমি, ঋষিকা একটু যদি সংক্ষেপে বলেন, ঋষিকা একটু বলে দেই, এই বিরতি হয়ে গেছে, বিরতিতে যাবো একটু সংক্ষেপে, আচ্ছা বলো সংক্ষেপে ছোট্ট করে বলি, আমি তুমি কিংবা সাধারণ লোক হাত তুলে বললে চলবে না এটা 7mm কিংবা 9mm কিংবা কার্বাইনের গুলি, এটা ব্যালিস্টিক এক্সপার্ট তার রিপোর্ট দেবে যে তারা এইখানে পাওয়া গেছে, এবং ফরেন্সিক থেকে বলা হবে যে এই কার্বাইন এই বুলেটের সাথে টাচ করেছে, যে বুলেট এন্ডগুলোর বডিতে পাওয়া গেছে, মৃতদেহের বডিতে পাওয়া গেছে, মনীশ শুক্লার বডি যখন পোস্টমর্টম করা হয়েছে সেই বুলেটগুলো সিজ করা হয়েছে, ঠিক আছে, নখানা, এবং সেইগুলো এইগুলো বুলেটের সাথে তখন দেখাবে ইয়েস এগুলো সেইগুলো কিনা, এবার ফরেন্সিক বলবে ইয়েস এটা 7mm কি 9mm কিংবা এটা কার্বাইন। আমি তুমি এখন যারা যারা বলে বেড়াচ্ছে টিভিতে তারা কিন্তু এটা বলাটা ঠিক নয়, আমি আমি কিন্তু এখানে বিজেপি কংগ্রেস কাউকে বলছি না, কিন্তু কেউ বলতে পারবে না, বলাটা সমীচীন নয়, বললে কেউ বিশ্বাসও করবে না, কিন্তু ঘটনা হচ্ছে এটা, এইটাই আপনাকে ছোট করে বললাম বিরতির আগে, ছোট বিরতিতে যাবো, বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন, এবং বিরতিতে যেতে যেতে আপনাদের জানাতে থাকবো যে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে পার্ট হতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, আপনাদের প্রশ্ন পৌঁছে দেবো আমাদের অতিথিদের কাছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই, আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন, ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন, আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your Bazaar, Our Bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs
are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান কোন পথে তদন্ত। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে অর্জুন সিং সাংসদ ব্যারাকপুরের, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং মুখোমুখি হয়ে তিনি যেমন জানিয়েছেন যে তার বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে শাসক দল যে বিজেপিরই গোষ্ঠীগন্ধলের জেরে খুন হতে হচ্ছে মনীশ শুক্লাকে, এবং আরেকটি বিষয়ে বলা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মনীশ শুক্লা হয়তো তিনি তৃণমূলে ফিরতে চাইছিলেন এমন একটা বিষয় উঠে আসছিল, সে কারণেই তাকে খুন হতে হয়েছে এবং এক্ষেত্রে তাদের অভিযোগ অর্জুন সিং এর বিরুদ্ধেই তারা অভিযোগ করছেন। অর্জুন সিং আজকে বলেছেন যে তারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকেন না, বরং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই ঘটনা বা এই হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং গোটা বিষয়টির রচনা করেছেন টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুর প্রধান উত্তম দাস, এবং দুষ্কৃতীরা নাকি নির্মল ঘোষের বাড়ি থেকে বেরিয়েছিলেন, যদিও নির্মল ঘোষের নাম এফআইআর এ নেই, যে এফআইআর করা হয়েছে মনীশ শুক্লার বাবার পক্ষ থেকে। ঠিক কি জানিয়েছিলেন অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে, দেখাবো আপনাদের। বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় কার্যত রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুললেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কিভাবে দুষ্কৃতীদের কাছে পুলিশের ব্যবহার করা 9mm পিস্তল আসলো, এদিন বিজেপি সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে সেই প্রশ্নই তুললেন বিজেপি সাংসদ। তৃণমূলের ধস না দিয়ে দেওয়ার জন্য মনীশ শুক্লা টিটাগড়ের জন্য স্ট্রং লিডারশিপ, আমাদের দলে গ্রুপবাজি ইনার ক্লাস, আমাদের দল তো মুড়ি চানাচুরের দোকান নেই যেখানে দিদিমণি বললেন কি একটা কেউ গেল বলো আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়ে যাও তোমাকে একটা টিকিট দিবে, আমাদের দলে এটা হয় না। আমাদের দলে সবটাই সাময়িকভাবে হয় আর সবটা ক্লিয়ারেন্স হয় উপর থেকে, তো এখানে এটাও নেই কি অমুক দাঁড়াবে সেটা সায়তনদার ঠিক করতে পারবে না, দাদাও ঠিক করতে পারবে না, আমরা এখানে যারা কেউ বসে আছি কেউ ঠিক করবে। আর আমাদের দলে এরকম কোনো গ্রুপবাজি যদি ব্যারাকপুরে থাকতো তাহলে আমি ইলেকশন জিততে পারতাম, ঠিক আছে। গার্ডেন যে লোকটা এসেছিল শেল্টারটা নান্টুবাবু বাড়ির পিছনে একটা বাড়ি আছে, সেখানে কোনো পুলিশ ডাইরেক্ট বলবে না কিন্তু ইনডাইরেক্ট সবাই বলে যে ওখান থেকে ক্রিমিনাল শেল্টার, ওখান থেকে অনেক ক্রিমিনাল অ্যারেস্টও হয়েছে, অনেক ক্রিমিনাল ওখান থেকে অ্যারেস্ট হয়ে এনডিপিএস হতে এই জামানাও খেয়েছে। এই কিছুদিন রিসেন্ট আগে বিষ্টু বলে একটা ক্রিমিনালকে ওখান থেকে তুলে নিয়েছে। বিজেপি নেতার খুনের ঘটনায় রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ চড়ছে, ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, তবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। ক্যামেরায় অনুপম সাহার সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট আরভি নিউজ, কলকাতা। আমি অনুপমদা আপনার কাছেই আসবো, যে কথা অর্জুন সিং বলছেন বা মনীশ শুক্লার বাবা যিনি নজনের নামে এফআইআর করেছেন, যার মধ্যে যেমন খুররাম খান রয়েছেন, পাশাপাশি টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুর প্রধান, তাদের নাম রয়েছে।
কিন্তু অর্জুন সিং যে অভিযোগ করছেন নির্মল ঘোষের বাড়ি থেকেই নাকি দুষ্কৃতীরা বেরিয়েছিলেন, আমি জানি না অর্জুন সিং এত এত তথ্য কোথা থেকে পেয়েছেন, হতেই পারেন তিনি সাংসদ পেতেই পারেন ব্যারাকপুরের সাংসদ, কিন্তু তাহলে নির্মল ঘোষের নাম তো হওয়া উচিত ছিল বোধ হয়। দেখুন এটা অর্জুন সিং বা পরিবার বলতে পারবে, দেখুন পুলিশ তদন্ত করে দেখবে বলছে, সিআইডি হবে আগামী দিনে, সিবিআই হবে, তাই তো বলছে সিআইডি তদন্ত করে দেখুক। অর্জুন সিং যেহেতু ওখানকার সাংসদ ওনার কথা বলেছেন, একটা কথা আমি নিষ্কৃষ বলতে চাই, বেশ কয়েক মাস আগে থেকেই অনেকবার বিভিন্ন রকম ভিডিও বার্তায় শুধু অর্জুন সিং নন, মনীশ শুক্লাও বলেছে তাদের প্রাণহানি হতে পারে, দুজনেই বলেছিল একসাথে বলেছিল যে তৃণমূল ওদের কাটাটাকে সরিয়ে দিতে চাইছে। এবং আমরা তো গতকালকে আমিও অন্য চ্যানেলেও বলেছি এইটা ব্যারাকপুর কমিশনারেটে যে দুজন সিপি এবং জয়েন্ট সিপি এবং তৃণমূলের যৌথ অপারেশনে এই কাজটা করা হয়েছে, এটা আমাদের দলের পক্ষ থেকে শীর্ষ নেতৃত্ব অভিযোগ করেছে, আমরাও করছি। যে সংস্কৃতিটা আমাকে একটু সময় দাও, যে সংস্কৃতিটা দেখুন কলকাতা এবং কলকাতা শহরতলিতে এইভাবে সন্ধেবেলা ভর সন্ধেবেলা এইভাবে 12-15-16 গুলি করে একজন বিজেপি কাউন্সিলারকে, একটা দলের বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক, একটা কাউন্সিলার বলছি একটা কংগ্রেস তৃণমূল যেই হোক একটা জনপ্রতিনিধিকে এরমভাবে ভিটিডোরের উপর মেরে দেওয়া, এই যে কালচারটা, এই যে শুট আউট কালচার যেটা অন্যান্য স্টেটে আগে আমরা দেখেছি, আপনি বলছেন যেটা আপনার আপনার রাজ্য রাজ্য সভাপতি কমনওয়েলথ উত্তরপ্রদেশ বিহারে যেটা হয়, আমি একই কথা বলছি, রাজ্য কথা বলছি, ইউপি বিহার মানে ইউপিতে আপনাদের সরকারই বলছে, এটা বলে ছড়ি গাছ চলবে না, এটার উত্তর নিতে হবে, রাজ্য সভাপতি বলেছে তো, সত্যি তো তাই, ইউপি বিহারে আজকে ইউপিতে বিজেপি পাওয়ারে আছে, আজকে বিহারে বিহারে শেষ করতে দেবে, ইউপিতে আজকে বিজেপি পাওয়ারে আছে পাওয়ারে আছে, গতকালকে এসপি ছিল তার আগে কংগ্রেস ছিল, ইউপিতে আজকে জোট সরকার এনডিএ আছে ছিল, আমরা আজ থেকে না বহু বছর থেকে বলে আসি ইউপি বিহার একটা সময় মুম্বাই এসব জায়গা ছিল শুট আউট কালচারের জায়গা, ওই কালচারের কথা বলছি, আজকে বিজেপি 2-3 বছর পাওয়ারে আছে মানে সেই সব কালচার গুলো শেষ হয়ে যাবে, নীতিশ কুমারের অনেক দিন পাওয়ার হয়ে গেছে, সেকেন্ড টার্ম চলছে, আইদার আইদার আমার কথাটা তুমি বুঝতে পারছো না বা তুমি ইচ্ছা করে বুঝছো না, আমি বলছি ইউপি বিহারের কালচার যেটা ছিল এতদিন সেই কালচারটা বাংলায় কেন আসবে, গার্ডেন রিচে দিনে দুপুরে আরএসএস এর কর্মীকে বুকে গুলি করে দিয়ে চলে গেল, আজ অব্দি কোন ছত্রিশবাবু হয়তো জানেন বীর বাহাদুর সিং, বীর বাহাদুর সিং আরএসএস এর কর্মী বুকে গুলি, আরএসএস এর কর্মী কি করে জানা গেল সেটা, আরএসএস আর বিজেপি এক সেটা বলুন আগে, আরএসএস এর কর্মী আচ্ছা আরএসএস এর কর্মী যদি সে বলে নাকি অন্যায়, আমি ভুল হবে নিউজ পোর্টাল গুলো দেখে নিন, নিউজ গুলো দেখে নিন যে আরএসএস এর কর্মী গুলিবিদ্ধ বুকে গুলি লেগেছে গাড়ির নিচে দিনে দুপুরে, তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব হতে পারে, আরে তাই তো বলছি, আরে সবই তো অন্তর্দ্বন্দ্ব, আপনাদের কথায় সব অন্তর্দ্বন্দ্ব, এই অন্তর্দ্বন্দ্বটা সিপিএম একটা সময় বলতো, তার ফল শাসক দল এবং পুলিশের যৌথ এই প্ল্যানিং, পুলিশের যেহেতু ওখানে আপনি যেমনটা বললেন যে 9mm পিস্তল এবং কোথাও গিয়ে পুলিশকেই দায়ী করা হচ্ছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, মানে খুন খুনের সঙ্গে যুক্ত পুলিশ, যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করে যে কোনো মার্ডার হলে তখন পুলিশকে ইন্ট্যাঙ্গেল করা হয় নানাভাবে, সেটা আজকের কথা, এটা আমাদের শুধু পশ্চিমবঙ্গ না নানা জায়গায় পুলিশকে ঢোকাতেই হবে, এখন পুলিশকে না ঢোকাতে পারলে এটা সিবিআইয়ের মধ্যে যাবে না, জিনিসটা বুঝুন এটা কেন বলা হচ্ছে, কারণটা হচ্ছে সিআইডি এগেনস্টে কমপ্লেন আর সিআইডি ইনভেস্টিগেশন করছে, ঠিক আছে, এটা বেসিক্যালি এটা খুব কন্ট্রাডিক্টরি হচ্ছে, আপনি জিনিসটা বুঝুন, আপনি আমার কেসে ইনভেস্টিগেশন করছেন, আপনি আমাকে মেরেছেন আর আপনি আপনার নামে কমপ্লেনও করছি আমি, সুতরাং আপনি আপনাকে সরাতে হবে, পরিষ্কার হলো না বিষয়টা, না সিআইডি বিরুদ্ধে কমপ্লেন কে করছে, বিজেপি করছে, বিজেপির কমপ্লেনটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ নয় এখানে, যে অন্য কথা বলছে ভাষাটা বুঝতে পারছে না, বলছি ভাষাটা বোঝানোর চেষ্টা করছি, আপনি বাস্কবু ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে কমপ্লেনটা যখন ওরা যখন রিট ওরা ম্যান্ডামাস নিয়ে আসবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে এসএলপিতে ওরা বলবে যে আমার আপনি আপনি বলছেন এটা একটা রাজনৈতিক স্ট্যান্স যেখানে সিআইডি বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে যারা খুন করেছে বলছেন সো কল দাবি করছেন, তারা আমরা অনেক দিন ধরে বলে আসছি, এটাকে দিয়েই সিআইডি তখন তার গ্রাউন্ড হচ্ছে যে আমি সিআইডির নামেই কমপ্লেন করছি, সিআইডি তো গুলি করেছে,
সিআইডি কিসের ইনভেস্টিগেশন? এরকম কোনো কমপ্লেন অন্তত দেখতে পাইনি কোথায় সিআইডি নাম বলা হচ্ছে। রাজ্য পুলিশ করেছে, রাজ্য পুলিশ যুক্ত, আমরা তো রাজ্য পুলিশ যুক্ত। আমি কথাটা বুঝে দিচ্ছি, কথাটা বুঝতে পারছেন না, দল বলছে প্রত্যেক বাবুর কথা না হতে বুঝতে পারছেন। আমাদের এখানে পুলিশ প্রশাসন তুলে দিই, সবটাই সিআইডি সিবিআই করুক। সিআইডির প্রতি আমাদের আস্থা আছে, রানাঘাটের থেকে আরম্ভ করে সব জায়গাতে সিআইডি এখানে বার করেছে। আপনার নেত্রীর একটা আস্থা ছিল না, সরকার 108 বার সিআইডি উপরে আস্থা রাখছেন না কেন? আরে আপনার তো হয়েছে, সিআইডি কি ব্যর্থ হয়েছে? আপনি এর উত্তর দিন। এইটা এর উত্তর আমি দেব। এই একদম যে কারণে আপনার নেত্রী সিআই তৎকালীন বামফ্রন্ট আমলে সিআইডির উপর ভরসা রাখতো না, যে কারণে উনি 108 বার সিবিআই চেয়েছেন, সেই জন্য কি কারণে আমরা সিবিআই চাই? বিকাশ বোস মার্ডারে সিআইডি তে কিছু করতে পারেনি। যদি আপনি বুঝতে পারে দেখেন, বুঝে নিন। আপনি 2011 এর পরে সিআইডি তদন্ত কোথায় ব্যর্থ হয়েছে দেখেন? মনীষের এগেইনস্টে আপনি এটা দেখান যে 2011 এর পরে সিআইডি তদন্তভার হাতে নিয়ে ব্যর্থ। একটা জায়গা রাখা সন্দীপ বাবু, একটা বলেছিল না, মনীষের এগেইনস্টে অনেকগুলো সেকশন আছে যেগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্সেস সেকশন আছে। না আমি আসব, আপনার কাছে এখানে লাস্ট করতে দেখাস, ব্যাপার বিচার। প্লিজ প্লিজ প্লিজ, একদম এই যে সেকশনগুলোর কথা বলেন না সত্যি বাবু, সত্যি আজকে যারা বাংলায় রাজনীতি করেন এটা দুর্ভাগ্যজনক। আজকে লোকসভার যিনি বিরোধী দলনেতা বা কংগ্রেস দলের নেতা তার এগেনস্টও এরকম মার্ডার কেস আছে। শুধু তা বলে না, অর্জুন সিং যবে থেকে বিজেপিতে জয়েন করেছেন তার এগেনস্টে 93 এরকম কেস আছে। যারা পলিট বাংলায় রাজনীতি করছে আজকে নাম বলতে পারি, মানস ভূঁইয়া, রবি চ্যাটার্জি, এদের নামও মার্ডার কেস দেওয়া। শুনুন আজকে এই যে গল্প হচ্ছে না, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে একাধিক কেস থাকে। 2010 সালে যখন মোহাম্মদ খুরামের এটা কি কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বা জিজ্ঞাসাবাদ করছে, তার সঙ্গে একটা পুরনো শত্রুতা ছিল, সেটা তার দাদা রাজা খানও স্বীকার করেছেন। রাজু খান। এবারে ব্যাপার হলো যে তারপরে 2011 সালে ঠিক আছে তারপরে 2011 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কারাগারে গ্রেপ্তার হয়েছিল জানেন। দুধ গরু কারোকে একা সঙ্গে করতে নেই, এটা সম্পত্তি নাকি কারোকে কোন একটা রাজনৈতিক দল বলবেন? হ্যাঁ এটা এগুলো হয় না, কথা একটু কথা শুনুন না অনুপম দা প্লিজ, আপনার কথার সময় আপনি আপনি কিন্তু কথা বলতে দিইনি বাকি। ভাস্কর দা, আমি যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে অভিযোগ করা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে, নিঃসন্দেহে শাসক দল সেটা কিভাবে ডিফেন্ড করবে শাসক দল জানে, কিন্তু ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে, সিআইডি তদন্ত করছে, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করেছে। এই বিষয়টা যা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, অর্থাৎ কোথাও গিয়ে কি একদিকে সিআইডি বলছে যে রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পায়নি, আবার কোথাও গিয়ে এটাকে রাজনৈতিক ময়দানে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, যে এই প্রথম বাংলার মানুষ দেখলো রাজভবনে মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা, তার বাবাকে হাইজ্যাক করে সেখানে দাঁড়িয়ে পেছনে বিজেপি নামক দলটির লোকেরা, তার বাবা বিজেপির সমর্থক কিনা আমরা জানি না, তিনি বিজেপি করতেন যিনি মারা গেছেন সেটা আমরা জানি, এই অভিযোগটা কে করছে? মায়ের থেকে মাসির দরদ বেশি কে অভিযোগটা করছে? সিআইডির বিরুদ্ধে যদি অভিযোগ করে থাকে, আমি যে কোনো ব্যাপারে তদন্ত চাইতেই পারি, আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইতে পারি, আমি রাজ্যপাল বা টুইটপালের কাছে গিয়ে বলতে পারি আমার ছেলে মুখটা দেখুন, এইসব নাটকীয় ঘটনা ছেড়ে তদন্ত যে ঠিক জায়গায় এগোচ্ছে, যদি ঠিক জায়গায় না এগোয় থাকে তাহলে বলুন যে ভুল লোককে গ্রেপ্তার করা হয়েছে, সেটা বলছেন না তো অর্জুন সিং আগে আগে দেখা দিয়েছেন। আপনারা বলুন যে সিআইডি যে কালকে থেকে যে তদন্ত শুরু করেছে সেই তদন্তটা ভুল হচ্ছে, আপনারা একদিকে বলছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের, তাহলে বলুন যে যে লোকটা গ্রেপ্তার করা হয়েছে সেই লোকটাকে ভুল করে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা কি বলবেন ঠিক করুন। বিজেপির প্রথমে স্ট্যান্ড গার্ড বলবেন ভুল লোককে গ্রেপ্তার করা হয়েছে, কারণ এই খুররাম খানের নামও রয়েছে। যার মধ্যে খুররাম খান তো রয়েছেন, তো সিআইডি তাকে গ্রেপ্তার করেছেন, যদি একজনকে গ্রেপ্তার করেছেন যার নাম অবশ্য
খুররাম খানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আপনার দল বলুন বা মনীশ শুক্লার বাবা, তিনি যে এফআইআর করেছেন তার নাম রয়েছে, খুররাম খানকে গ্রেপ্তারও করেছে, তিনি তৃণমূল করুক চাই বিজেপি করুক যে কোনো রাজনৈতিক দল করুক, বলুন তাহলে সিআইডি তদন্ত কি ঠিক পথে এগোচ্ছে না ভুল পথে এগোচ্ছে? না সেটাই তো বললাম, এবার যখন প্রথমেই যখন আলোচনা শুরুতে এটা নিয়ে বললাম যে দুজন তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়েছেন, তখন আপনারা বলেছেন গ্রেপ্তার হয়েছে মানে তারা দোষী নয়, দোষী প্রমাণ হয়েছে তা নয়, এটা তো ঠিক কথা, তারা দোষী প্রমাণিত হয়ে গেল, তার মানে কি বলতে, তাহলে দাঁড়ান এক এক করে শুনুন, আপনি আর দুজনে একসঙ্গে চিল্লাবেন না, একটু আসতে বলুন, দুজনে দুজনকে গ্রেপ্তার করেছে, সঙ্গে এফআইআর এ কাদের কাদের নাম ছিল, পরিবার কাদের কাদের নাম বলেছিল, তা মারা যাওয়ার ঘটনা ঘটার আগে কতবার আবার 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 খুন হওয়ার আগে কতবার মনীশ শুক্লা আশঙ্কা প্রকাশ করেছিলেন তার প্রাণনাশ হতে পারে, কবে কতবার অর্জুন সিং আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল তাদের প্রাণ নিতে পারে, এর আগে অর্জুন সিং এর ওপর অনেকবার হামলা হয়েছে, অর্জুন সিং এর আরো সহযোগীর ওপর হামলা হয়েছে, এগুলো তো পরপর সিকোয়েন্স, এটা তো এমন না যে হঠাৎ করে একদিন হলো, একদিন এসে মনীশ শুক্লাকে এসে গুলি করে দিয়ে চলে গেল, তাও কি টিটাগড় থানা থেকে মানে বড়বাবুর চেম্বার থেকে তাকালে খুনের খুনের যে জায়গা সেই জায়গা দেখা যাবে, সেখানে একটা সবকটা সিসিটিভি খারাপ, এটা হতে পারে কখনো? ইন্টেলিজেন্স কি করছিল? সিসিটিভি প্রাইভেট সিসিটিভি, মমতা মেডিকেলের সিসিটিভি, মমতা মেডিকেল পুলিশের না, গ্রেপ্তারের দাবি শুনলেন না, এইবার শুনে রাখুন, এই যে বলছিলেন রাজভবনের নাটক এইসব মনে আছে মমতা ব্যানার্জী, সেটা উত্তর পেলাম না, বলছি তো শুনুন না, এই যে এতগুলো কথা বললো তো, নাটক ফাটক অনেক কিছু বললো তো, নাটক বাংলার মানুষ সব থেকে বেশি নাটক উত্তর দেবেন না, আমার আমার প্রশ্ন উত্তর দেবেন, আমি সেটা জানি দিয়েছি, রাজ্যের পুলিশ গত 10 বছর মানে প্রায় জবে থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে এবং সিপিএম এর সময় আমরা অভিযোগ করেছি, রাজ্যের পুলিশকে ফুটো জগন্নাথ করে রেখে দিয়েছে, তার মধ্যে সিআইডিও আছে, দুটো লোককে আইওয়াস করার জন্য আপনি কবে এই তদন্ত সবাই দেখিয়ে দিলাম, চাপ প্রচন্ড, ন্যাশনাল মিডিয়ার চাপ আছে, বিজেপির ন্যাশনাল চাপ আছে, চারদিক দিয়ে ঘিরে ধরেছে, মনীশ শুক্লার মতো লোককে একটা মারা গেছে, তোর তো ডাকা বুকো ছেড়ে ওইখানে তৃণমূলের মাটি পুরো একদম ওই দুটো দেখে সব রাজ্যের পুলিশের বিরুদ্ধে, এ রাজ্যেও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সে যে যখন ক্ষমতায় থাকুক না কেন ওঠে, এই ঘটনার যে তদন্ত গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে আপনার কি মনে হচ্ছে খুব সংক্ষেপে জানতে চাইবো, কারণ অনুষ্ঠান শেষ হবে, প্রথম কথা হচ্ছে যে একটু অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাব, কারণটা হচ্ছে অর্জুন সিং এর কল লিস্ট, তারপরে যাদের ধরা পড়েছে তাদের কল লিস্ট, তারপর এদের মাধ্যমে ইন্টারোগেশন, একটা ইন্টারাপ্ট করছি আপনাকে, সাংসদ অর্জুন সিং অনেক তথ্য দিচ্ছেন, আমি সেটা বলছি, তাহলে সাংসদের কাছে তো অনেক তথ্য রয়েছে, সেটা তো পুলিশের কাজে লাগতে পারে, নিতে পারে, তার থেকে নিতে পারে পুলিশ, তার বক্তব্য নিতে পারে, তো আমি ইনভেস্টিগেশনে তোমার থেকে যা পাবো আপনার থেকে যা পাবো তাই নেবো, আমি একটা ভিখারির থেকে যা পাবো তাই নেবো, জিনিসটা বুঝুন, আমি সংসদের কাছে মন্ত্রীর থেকে যা পাবো তাই নেবো, আমার বক্তব্য হচ্ছে আপনি যে প্রশ্ন রাখছেন তদন্ত গতি প্রকৃতি, এটাই তো, কয়েকটা দিন অপেক্ষা করুন, আজকে তো মাত্র কয়েকটা দিন হলো, তো এর মধ্যেই কল লিস্টের মধ্যেই দিকে পেয়ে যাবেন যে এই সময় সত্যি সত্যি কার কাছে ফোন এসেছিল, কেন এসেছিল, কটার সময় ফোন আসলো, কটার সময় গুলি হলো, তারপরে তার সাথে কার কার লিঙ্ক হলো, তারপরে এদের সাথে আদৌ যেই প্রশ্নটা আজকে টিএমসি গভর্নমেন্ট টিএমসির অনেক নেতারা করছে যে বিজেপির হয়তো এদের ইসে অর্জুন সিংই হয়তো এদেরকে সরিয়ে দিয়েছে, এদের যোগাযোগ আছে কি না, এগুলো সবই খুল্লম খুল্লা চলে আসবে, স্পটে ডাইরেক্টলি পাওয়া যাবে। 3 নম্বর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এইখানে ওর বাবা যে এফআইআর করেছে তার হিজ আ ভাইটাল উইটনেস, তাকে একটা 164 করানো হবে, অর্থাৎ তাকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা স্বীকারোক্তি নেওয়া হবে যে যে ওনার যদি অন্য কোনো বক্তব্য থাকে, জিনিসটাকে বুঝুন, আমি যেটা বলতে চাই সেটা প্রেশার দিয়ে করা হয়েছে নাকি, আমি যেটা বলতে চাই খুব ক্লিয়ার বল করে দিয়েছি
যে 164 করা হবে, একটা জুডিশিয়াল কনফেশনাল স্টেটমেন্ট করা হবে টুয়ার্ড দ্য ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, সেই ম্যাজিস্ট্রেটের স্টেটমেন্টটাই ভ্যালিড দেখানো হবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যেই যেটা নিয়ে দুই পক্ষ আলোচনা হচ্ছে এবং গোটা রাজ্য আলোচনা হচ্ছে, কেন পুলিশের প্রতি এত কমপ্লেন, কেন পুলিশকে এত কমপ্লেন করছে কেন? আমি যেটা বলতে চাই যে পুলিশের কাছে কমপ্লেন করার একটাই কারণ যে এটা এটা কিন্তু এন্ড হবে গিয়ে সুপ্রিম কোর্টে, আমি আপনাকে বলে দিচ্ছি সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে দুধে লয়ার লড়বে কিন্তু দুদিক থেকে, এদিক থেকে যে যে আমাদের যে এমপি ছিল এখানকার তিনি হয়তো দাঁড়াবেন, ওদিক থেকে তুষার মেহতারা দাঁড়াবে, করার পরে ওখান থেকে আসল বিচার হবে এটা সিবিআইতে যাবে কি যাবে না। যদি সিবিআইতে যায়, এটা আপনাকে আজকেই বলে রাখছি, সিবিআইতে গেলে অনেক জিনিস স্পষ্ট চলে আসবে কিন্তু, মানে অনেক রাঘব বোয়াল এর নাম আসার সম্ভাবনা নেই সিআইডিতে, সিআইডি ওয়াইড স্প্রেড অ্যাঙ্গেল হবে না, কারণ সিআইডি কন্ট্রোলটা হচ্ছে একটা গভর্নমেন্টের আন্ডার, সেখানে সিবিআই সাফল্য আপনার সাফল্য সিবিআই চার্জশিট দিতে পারছে না, সিবিআই কেস গুলো দেখতে হবে তো, সিবিআই যে করা সিবিআই আলোচনা করলাম এবং রাজনৈতিক তরজা সেটা তো চলতেই থাকবে এবং আমাদেরও নজর থাকবে যে কোন দিকে তদন্ত এগোয়, মনীশ শুক্লা বিজেপি নেতা হত্যা মামলার তদন্ত কোন দিকে যায়, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর কজন কবে গ্রেপ্তার হয় সেদিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক আরোহী নিউজে। নিউজ ভিউজ নিবেদন করলেন থ্রি স্টেটস এভিয়েশন একাডেমি।